আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বাসায় সহজে চিকেন মোমো তৈরি করি। তো প্রথমে আমি একটা গামলায় 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, ভালো করে মেখে নিচ্ছি সব কিছু একসাথে। আবারও একটু পানি দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন মনে করেছি। পানির পরিমাণটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। এবার কিছুক্ষণ এভাবে ভালো করে মথে মথে নিতে হবে। আমার মনে হচ্ছে এটা বেশি নরম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু শুকনা ময়দা ব্যবহার করব। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটার উপরে টাওয়াল, রুমাল অথবা ভারী একটা প্লেট দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। রুমাল বা টাওয়াল ব্যবহার করলে বেশি ভালো হয়। তো এখানে আমি এর পুরের জন্য যা যা নিয়েছি বলে দিচ্ছি। নিয়েছি চিকেন কিমা, মাখন, টমেটো সস, সয়া সস, লেমন গ্রাস, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ আছে কয়েকটা, পেঁয়াজ পাতা, লবণ, কিছু মশলা, এই তো এগুলোই আছে। পরিমাণটা আমি বলে দিব এবং মশলার ভিতর কী কী দিয়েছি বলে দিব। এখানে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে নিলাম এখানে চিকেন কিমা, এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, একটু মেখে নিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা দেব, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে এবং শুকনো মরিচ একসঙ্গে বেটে নেওয়া, সব মিলে 1.5 টেবিল চামচ হবে। আর এর ভেতর 2-3 টুকরো কাঁচা পেঁয়াজও আছে, ভালো করে আবারও এইগুলো সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2-3টা এভাবে কাঁচামরিচ কেটে নেওয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর ভেতর 1.5 টেবিল চামচ টমেটো সস, কেচাপও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লেমন গ্রাস দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, লেবুর রসও দিতে পারেন। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবারে সব কিছুকে একত্রে ভালো করে মেখে নিতে হবে। আমি একটা স্পাচুলা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মাখন। এবার আমি এটাকে সোজা নিয়ে গিয়ে চুলায় বসাবো। চুলাটা অন করে দিলাম, একটু এটাকে নাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে উত্তপ্ত বড় 1 চামচ সয়াবিন তেল আমি এর ভেতরে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করলে গন্ধটা একটু অন্যরকম আসবে। তাছাড়া অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব হালকা আঁচে কিছুক্ষণ ধরে
রান্না করে নিব। অনেকে কাঁচা কিমা দিয়ে মোমো তৈরি করে, কিন্তু আমার কাছে একটু কেমন গন্ধ আসে যেন, সেজন্য আমি আমার নিজের মতো করে অন্যরকম এটাকে তৈরি করছি। লবণের প্রয়োজন হলে এই পর্যায়ে লবণ দিতে পারেন, অথবা ঝাল বেশি খেলে সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন, বা কম খেলে কমিয়ে দিতে পারেন, অথবা ঝাল কম লাগলে এই মুহূর্তে ঝাল কেটে দিয়ে দিতে পারেন, বা গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। এবার চুলাটা আমি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে পুরটা, এবার চলে যাব। এটা কীভাবে তুলছি সেই পর্যায়ে দেখতেই পাচ্ছেন, এক সাইড করে নিয়েছি। এর ভেতরে যে তেল ছিল সেটা এক কোণায় বের হয়ে গেছে, আর এটা আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এটা যাবে পুরের কাজে। আর এই তেলটা আমি কী কাজে ব্যবহার করেছি সেটা আপনারা নেক্সট ভিডিওতেই পেয়ে যাবেন আশা করছি। এভাবে আমি সব মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর এর ভিতরে যে মশলাগুলো আছে সেগুলোও এর সঙ্গে তুলে নিচ্ছি। আরও কিছুটা মাংস আমি এর ভিতর থেকে তুলে বাকিটুকু রেখে দেব, এবং পরে দেখাবো যেটাকে আমি কী কাজে ব্যবহার করেছি। এবার দেখি প্লেটটা তুলে দেখি কী অবস্থা ময়দাটার। দেখতেই পাচ্ছেন বেশ সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে আবারও মুছে নিচ্ছি। এবার এই ডোটা আমি এখানে নামিয়ে রাখলাম। আমি কিন্তু এগুলো বানানোর ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ না, যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাকে আমি একটা শেপ দিয়ে এবার কেটে নেব এক এক পিস করে। হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে একটা একটা করে নিয়ে রুটি বানাবো, ছোট ছোট রুটি। আমি আসলে আবারও বলছি রুটি বানানোর ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞ না, জাস্ট একটু চেষ্টা করেছি বানানো। এটাকে এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রুটি বানাবো। আপনারা যারা ভালো রুটি বানাতে পারেন তাদের জন্য এই কাজটা আসলে খুব সহজ হবে, আমি আসলে জাস্ট একটু চেষ্টা করেছি। আর আমার রুটি অতটা ভালো গোলও হয় না, তো আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার এটার পুরুত্ব এবং সাইজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুব বেশি বড়ও হবে না, খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম হবে। আর পুরুত্বটা দেখেন, বেশি মোটাও না, বেশি চিকন না, মিডিয়াম পর্যায়ে, যাতে বেশি পাতলা হলে ছিঁড়ে না যায়, আবার বেশি মোটা হলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। তো আমি কিমাটা এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আমার আনারি হাতে একটু ডিজাইন করব, আপনারা খেয়াল করে দেখবেন। আশা করি আপনারা আমার থেকে আরও অনেক ভালো পারবেন, যেহেতু আমি এই ব্যাপারে খুব একটা অভিজ্ঞ না, তারপরও চেষ্টা করেছি। তো সাইডে পানি নিয়ে লাগিয়ে নিলাম, চারি সাইডে চারদিকে পানি লাগিয়ে নিলাম, দেখতেই পেয়েছেন। তো এবার আমি এটাকে ভাঁজ দিচ্ছি কুচির মতো করে। হয়ে গেল একটা পোটলার মতো, একটা পোটলার মতো সাইজের হয়ে গেল। আবারও আরেকটা বানাবো। তো মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিমা, চারদিকে বা চার সাইডে
লাগিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অনেকে তেলও দেয়, তো আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, আমার পানি দিলেই সুবিধা হয়, জন্য পানি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এক সাইডে কুচি দিচ্ছি আর এক সাইড সমান রেখেছি। এই তো হয়ে গেল, একটা পার্সের মতো বা একটা পার্স ব্যাগের মতো হয়ে গেল ডিজাইনটা। খুব একটা ভালো হয়নি, তারপরেও মোটামুটি চেষ্টা করেছি। এই তো হয়ে গেল, এবার আরও একটা বানাবো। চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে কুলি পিঠা বা কুলি পিঠার মতো বানাবো, চাপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাঁজ দিয়ে দেব। আর একটা নিয়ে নিলাম, এটাকেও এরকম পুটুলির মতো বা ফুলের মতোই বানাবো। দেখতে যেমনই হোক, আশা করছি আপনাদের এরকম আমার রেসিপি দেখে বানালে খুব ভালো লাগবে, আমার বিশ্বাস আছে আপনাদের ভালো লাগবে। তো নিশ্চয়ই আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবে না, প্রত্যেকেই খুশি হবেন এবং ভালো লাগবে। আবারও আর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি, রুটিটা আসলে বানানো আঁকাবাঁকা হয়েছে, এই জন্য দেখতেই পাচ্ছেন দেখতে ভালো লাগছে না, তারপরে দেখে ডিজাইন করে এটার চেহারা কোনোভাবে পাল্টে দেওয়া যায় কি না। আবার একই রকম বানালাম একটা, কিন্তু এটার ডিজাইনটা লাস্টে পরিবর্তন হবে, দেখতেই পারবেন আপনারা। এভাবে দুই পাশ দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমি ভাত চড়ানো রাইস কুকারে, মানে 15 মিনিট আগে ভাত চড়িয়েছিলাম, তো এখন 15 মিনিট পরে এই ভর্তা দেওয়ার এই জালিটা বা পাত্রটা বসিয়ে দিলাম, এবং এর উপরে আমি টিস্যু দিয়ে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার ব্রাশ নেই। তো এবার আমি এই মোমোগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি, তেল দেওয়া জায়গাগুলোর মধ্যেই বসিয়ে দিচ্ছি। ঠিক 15 মিনিট পরে আমি এটাকে তুলে নেব একটা বাটিতে বা প্লেটে। তো ফিরে আসছি 15 মিনিট পর, তুলে নেওয়ার পর আর এই সুইচটা অন করে কুক বানিয়ে দিলাম, রান্না হোক। তো হয়ে গেছে আমার মজার মোমো। 15 মিনিট পর আমি এটাকে তুলে নিয়েছি এবং এটা একদমই পারফেক্ট হয়েছে। আর এর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বানানো একটা সস, হট অয়েল মশলা সস। তো এটার রেসিপিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম মোমো এবং এই সসটা বানিয়ে, তখন আমার সব ফ্রেন্ডসরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো মোমো হয়তো বা আপনারা অনেকেই বানিয়ে থাকবেন বাসায়, আপনারা হয়তো বা আমার থেকেও ভালো বানাতে পারেন, তবুও একবার আমার এই ভিডিও দেখবেন আশা করছি। আর নতুন চ্যানেল আমার, সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।